মাঞ্জা সুতা যেমন আগে এগুলো চলতো, এই যে এই সুতাগুলো কাঁচা সুতাগুলো এগুলো মাঞ্জা দিয়ে আমরা চুর শিরিশ রং সাবুদানা দিয়ে লেড্ডি পাকাইতো, লেড্ডি পাকিয়ে তারপর ঠান্ডা করে রং দিয়ে এটা চুপে এভাবে ধরে একজন চিপ্পি ধরতো আর একজন চুর ধরতো, ধরে একজন পায়ে পাচাইতো ওটা মাঞ্জা দিত, দিয়ে শুকিয়ে আবার আরেক নাটাইতে নিয়ে তারপরে ঘুরে উড়াইতো। এই জিনিসটা এখন নাই আর। এগুলো অনেক হাট সুতা ভালো সুতা একদম তৈরি হয়ে আছে, শুধু নাটাইতে পেঁচায় আর উড়ায়। আগে ছয় মাস ঘুরি করতো, এখন শুধু আপনার এই সিজন আসলেই এই জানুয়ারি পৌষ সংক্রান্তটাই উড়াই করে না, পুরো আপনার এটা পালন করে। এটা একটা সপ্তাহ খুবই জোরদার ব্যবসা হয়, এক সপ্তাহই খুব ভরপুর ব্যবসা হয় এই পুরো শাঁখারি বাজারটাই। ব্ল্যাক মাম্মা এটা ব্যাঙ্গালোর থেকে আসছে, এই সুতার দাম এখন 400 টাকা। এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির সুতা ছোটো স্মল সাইজের মধ্যে, এটা 2500 গজ। হ্যাঁ, তারপর বড় বড় অনেক সুতা আছে, হ্যাঁ বড় 6000 গজের আছে, এগুলো 2000 গজ আপনার, এগুলো 1500 গজ আর এটা এটা 1200 গজ। আপনার ছোটো আছে স্মলও আছে, দিল্লির থেকে আসে, বেনারস থেকে আসে, আগ্রার থেকে আসে, তা ব্যাঙ্গালোর থেকে আসে, এই বড় বড় সুতাগুলো ব্যাঙ্গালোর থেকে আসে। 50-60 হাজার টাকা ইনকাম করা যায়, হয়তো 70-80 হাজার টাকা হয় যদি বাজার ভালো হয়, প্রফিট হয়। ওগুলো পাইকারি সেল করি, তখন ওই হালকা সারা বাংলাদেশে চলে, ওগুলো মার্জিনলি লাভ, মনে করেন 100 ঘুড়ি বেচলে 50-20 টাকা লাভ হয়। আর এখন যেমন পার পিসে 1 টাকা করে লাভ হয়, 1 টাকা 1.5 টাকা বিভিন্ন প্রাইজের সাইজ অনুযায়ী লাভ হয় আর কি।